জায়গাটার নাম জানো কি? সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ হান্ট লাইভ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের পাঁচগাঁও এলাকায়। এই জায়গাটিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এই জায়গাটি একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে এবং এই জায়গাটিতে বোমা তৈরি করা হচ্ছে এবং সেটি একটি বোমার কারখানাও বলা হচ্ছে টেরোরিজম ইউনিট থেকে। এবং সেরকম একটি অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পর অভিযান শুরু হবে এবং এখানে যে জঙ্গিরা অবস্থান করছেন সেই জঙ্গিদেরকে এই আস্তানা থেকে উদ্ধার করা হবে এবং একই সঙ্গে এই জায়গাটিতে যে বোমা তৈরির আস্তানা রয়েছে বলে খবর পাওয়া গেছে সেরকম একটি জায়গায় আমরা চলে এসেছি। একেবারে নারায়ণগঞ্জের এটি প্রত্যন্ত একটি এলাকা, পাঁচগাঁও বলা হচ্ছে এই জায়গাটির নাম। আমাদের আসলে খুঁজে বের করতে অনেক সময় লেগেছে এই জায়গাটি। আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। আমি একটি শ্বাসরুদ্ধকর অভিযানের জন্য অপেক্ষা করছি আমরা সবাই এই জায়গাটিতে এবং একই সঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা আপনার প্রস্তুতিটা দেখতে পাচ্ছেন যে জঙ্গি আস্তানার যাদেরকে এখানে এই জায়গাটিতে ঘিরে রাখা হয়েছে প্রচুর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে বোম ডিসপোজেবল যে ইউনিটটি রয়েছে সেটিও তারা চলে এসেছেন এবং একই সঙ্গে পুরো জায়গাটি ঘিরে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা দূরে। হ্যাঁ, যে 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 জায়গাটি একটি মসজিদ রয়েছে এবং তার পাশে একটি কক্ষ রয়েছে, সে কক্ষতেই জঙ্গিরা অবস্থান করছে এমন একটি খবর পেয়েই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে জঙ্গি আস্তানা উদ্ধারের ক্ষেত্রে। দর্শক, আমরা অপেক্ষা করছি একটি শ্বাসরুদ্ধকর অভিযানের জন্য। এখানে যারা জঙ্গিরা যেখানে অবস্থান করছেন, আমার কাছে যে খবরটি রয়েছে আমি একটু আপনাদেরকে বললে বুঝতে পারবেন যে আসলে এখানে কী হচ্ছে, কী চলছে এখানে। আপনারা সব আমার সঙ্গে যুক্ত হতে থাকুন। সন্দেহভাজন, এখানে বলা হচ্ছে যে সন্দেহভাজন জঙ্গি আস্তানা রয়েছে এবং সেটি ঘিরে রেখেছে সিটিটিসি। সিটিটিসিটাকে বলা হচ্ছে যে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, তারা এটিকে ঘিরে রেখেছে। এবং যেটি খবরে বলা হয়েছে যে নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার মিয়া বাড়ির একটি সন্দেহভাজন জঙ্গি পাঁচগাঁও, এটি একটি পাঁচগাঁও এলাকা বলা হচ্ছে এবং সেখানেই জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অনেক সদস্য রয়েছে এখানে, অনেক প্রচুর সদস্য এই জায়গায় মোতায়েন করা হয়েছে এবং তারা সবাই অবস্থান নিয়েছেন, সবাই প্রস্তুতি নিচ্ছেন যে কোনো সময় অভিযান শুরু হতে পারে। একটি শ্বাসরুদ্ধকর অভিযান, খুবই ঝুঁকিপূর্ণ আমরা জানি, কারণ আমরা যে জায়গাটি জানতে পাচ্ছি যে সেখানে বোমা তৈরি করা হচ্ছে এরকম একটি খবর রয়েছে এবং যে জায়গাটি ঘিরে রাখা হয়েছে সেখানে যে জঙ্গিরা অবস্থান করছেন সেখানে বোমা তৈরির কারখানাও রয়েছে এরকম একটি খবর রয়েছে। সেক্ষেত্রে যে কোনো সময় একটি নাশকতা হতে পারে এমন একটি আশঙ্কা কিন্তু রয়েছে। ঠিক সেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি দর্শক এই মুহূর্তে। তার আগে আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড খবরটা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আসলে এখানে কেন এত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেখানে জঙ্গি অবস্থান করছে এই খবরটি কীভাবে পাওয়া গেল সেটি একটু ব্যাকগ্রাউন্ডটা আমি বলতে চাই। সেটি বলা হচ্ছে যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সিটিটিসি ইউনিটের অতিরিক্ত ডেপুটি কমিশনার রহমাতুল্লাহ চৌধুরী, তিনি বলেছেন যে গোপন তথ্যের ভিত্তিতে তারা একটি দল আসলে সন্ধ্যা ছটার দিকে এই এলাকায় অভিযান চালায় এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিটিটিসির রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন নামের একজন সন্দেহ ভাজন 90 জিএমবি কর্মীকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল। আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা বলছি যে দর্শক আপনাদেরকে বোঝার জন্য, এবং যে সন্দেহভাজন 90 জিএমবি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথমে, সেই গ্রেপ্তারকৃত যে জিএমবি কর্মী তার নাম মামুন, আবদুল্লাহ মামুন, তিনি হচ্ছে সাংগঠনিকভাবে ডেভিড, তার নাম হচ্ছে আকিনাল বাঙালি নাম, সে তিনি বিভিন্ন নামে পরিচিত, ডেভিড কিনারা ওরফে আকিনাল বাঙালি নামে তিনি পরিচিত। তিনি এই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন এবং একটি এতিমখানাতেও তিনি কাজ করতেন। আমরা যে মসজিদটির সামনে দাঁড়িয়ে রয়েছি আমি একটু দর্শকদের মসজিদটি দেখাই, সেই মসজিদটি আসলে মুয়াজ্জিন হিসেবে তিনি কাজ করতেন সেটি বলা হচ্ছে। এবং এই আবদুল্লাহ মামুন তিনি আড়াই হাজারের একটি বাড়িতে থাকেন এবং প্রথমে তাকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন সেখানে তিনি ডিভাইস তৈরি করতেন, সেটি হচ্ছে, এটিকে বলা হচ্ছে আইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তিনি তৈরি করতেন। এই এই খবরটি আসলে পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশের কর্মকর্তারা সেটি জানিয়েছেন এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে যারা জানতে পেরেছেন যে যেটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তিনি তৈরি করতেন সেটি বলা হচ্ছে। এবং মামুনের দেওয়ার তথ্যের ভিত্তিতে আসলে আজকে এখন যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে, পুরো কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা যে বাড়িটি ঘিরে রেখেছে সেটি কিন্তু আবদুল্লাহ মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই বাড়িটি এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে। এবং এটি আসলে পুরোটাই একটি সিসিটিসি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট রয়েছে এখানে এবং সোয়াট রয়েছে, বিশেষ অস্ত্র কৌশল বিশেষজ্ঞরা কিন্তু এই জায়গায় উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। তারা আসলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকেই
তারা নারায়ণগঞ্জের দিকে রওনা হয়েছিলেন এবং এখন তারা পুরোপুরি বাড়িটা ঘিরে রেখেছেন। দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন কতটা ঝুঁকিপূর্ণ অপারেশন হতে যাচ্ছে। আমি প্রস্তুতিটা একটু দেখাচ্ছি, কত যারা এখানে বিশেষজ্ঞরা রয়েছেন, যেটি বলা সোয়াত রয়েছেন এই জায়গাটি, যারা বিশেষ অস্ত্র এবং কৌশলে, যারা যেটিকে বলা হয় যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সোয়াট রয়েছেন এখানে, এবং তাদের প্রস্তুতি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছেন। এবং এই প্রস্তুতি নিয়ে পুরো বাড়িটি চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। এখানে প্রচণ্ড অন্ধকার, একেবারে প্রত্যন্ত একটি গ্রামে আমরা চলে এসেছি, চারদিকে অন্ধকার এবং পুরো শহর থেকে এটি একটা বিচ্ছিন্ন একটি এলাকা। আমরা যেটি আসার সময় দেখতে পেলাম, পুরো অনেক মানে যে রাস্তাগুলো ছিল প্রত্যন্ত এলাকায় যেরকম হয় আর কি, পুরো শহর থেকে বিচ্ছিন্ন এলাকাটিকেই আসলে বেছে নিয়েছে জঙ্গিরা এবং নিরাপদ আশ্রয় হিসেবে তারা এই জায়গাটি আসলে বেছে নিয়েছে। এটা আমরা বুঝতে পারছিলাম যে আসার সময় পুরো এলাকাটি একেবারে শহর থেকে অনেক দূরে, একদম ভিতরে প্রত্যন্ত এলাকায়, যেই জায়গাটিতে সচরাচর সাধারণ মানুষদের আসাটা একটু খুব দূরহ, সেখানে পৌঁছে গেছে সোয়াট টিম। একই সঙ্গে পৌঁছে গেছেন পুলিশের যে সিসিটিসির যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, তারা পৌঁছে গেছেন। একই সঙ্গে রয়েছেন ক্রাইম টেরোরিজম ইউনিটের সদস্যরা এই জায়গাটি ঘিরে রেখেছেন পুরো বাড়িটি। এবং যেটি বলা হচ্ছে যে সেখানে এই বাড়িটিতে বোমা তৈরি করা হয় এবং বোমা কারখানা রয়েছে, এরকম একটি আশঙ্কা রয়েছে। সেই জন্য আসলে এই ব্যাপক প্রস্তুতি আসলে এই কারণেই, যে কোনো সময় বড় ধরনের নাশকতা হতে পারে। আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেও কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি, বলতে গেলে আসলে অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে আমাদেরকে। যে কোনো সময় বড় ধরনের কোনো নাশকতা হতে পারে এমন কিন্তু আশঙ্কা রয়েছে, ইউনিটের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং একই সঙ্গে চলতি বছরে 90 জিএমবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ট্রাফিক পুলিশের একটি বক্সের সামনে থেকে একটি রিমোট নিয়ন্ত্রিত আইইডি, এটিকে বলা হচ্ছে যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, রেখে দেয়। পরে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এটি আমি চলতি বছরের মে মাসে যে ঘটনাটি ঘটেছিল, যেটি 90 জিএমবি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ট্রাফিক পুলিশের একটি বক্সের সামনে একটি বোমা পাওয়া গিয়েছিল, সেই বোমাটি নিষ্ক্রিয় করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিটের দলটি। এবং পরে তারা জানতে পেরেছেন যে মামুনের বাড়িতে আসলে এই ডিভাইসটি তৈরি হইতো, এবং এই ডিভাইসটি এই বাড়িতে, যে বাড়িটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটি, সেই বাড়িটিতেই এই ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসটি তৈরি করা হতো। এবং যে বোমাটিকে পাওয়া গিয়েছিল নারায়ণগঞ্জে গত চলতি বছর মে মাসে পুলিশ বক্সের সামনে থেকে, সেই বোমাটি অর্থাৎ যে ডিভাইসটির কথা বলা হচ্ছে, একেবারে শক্তিশালী ডিভাইস, সেটি কিন্তু এই বাড়িটি তৈরি করা হতো। এবং পুলিশ যেটি সন্দেহ করছে যে এই বাড়িতে আরও কিছু আইডি এবং বোমা তৈরির উপাদান আছে, এবং ঘটনাস্থলে পৌঁছানোর এবং পরিদর্শন করার পর তারা আমাদেরকে বিশদ জানাবেন, সেটি তারা বলেছেন। এখন এই মুহূর্তে যে শ্বাসরুদ্ধকর অভিযানটি পরিচালিত হতে যাচ্ছে, সেটি আমরা সরাসরি নিউজ হান্টের পর্দায় আপনাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি নিউজ হান্টে যারা দর্শক এবং পাঠক রয়েছেন তাদেরকে দেখাবার জন্য। আসলে সরকার এবং বর্তমান সরকার কিন্তু জঙ্গি বিরোধী যে অভিযানটি চলছে সেটির ধারাবাহিকতায় এই অভিযানটি পরিচালিত হচ্ছে, এবং একই সঙ্গে জঙ্গি বিরোধী অভিযান কিন্তু এখন অব্যাহত রয়েছে। যদিও কিছুদিন আগে বলা হচ্ছিল যে বাংলাদেশের জঙ্গিরা অনেকখানি নিষ্ক্রিয় হয়ে গেছে, এটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, কিন্তু আজ সেই খবরটি গত 2-3 দিন আগে প্রকাশ করবার পরই আজকে নতুন করে একটি জঙ্গি আস্তানার খবর পাওয়া গেল। এবং এই খবরটি পাওয়ার সাথে সাথে প্রত্যেকটা টিম, আমি সোয়াতে কথা বললাম, একই সঙ্গে যে বোমা নিষ্ক্রিয়করণ যে ইউনিটটি, তারাও কিন্তু এই জায়গাটিতে উপস্থিত রয়েছেন। সবাই চারদিক থেকে বাড়িটি ঘিরে রেখেছেন, খুবই নির্বিচ্ছিন্ন একটি নিরাপত্তা ব্যবস্থা এখানে তৈরি করা হয়েছে। কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই জায়গাটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বেশ 3-4টি স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে, এবং সেটি ভেদ করে আমরা আসলে পারে যেতে পাচ্ছি না, কারণ এখানে জীবনের নিরাপত্তার প্রশ্ন রয়েছে। যে কোনো সময় বড় ধরনের নাশকতা হতে পারে, সেটি নিশ্চয়ই আপনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী, বিশেষ করে যে কাউন্টার টেরোরিজম যে ইউনিটটি রয়েছে, তাদের প্রস্তুতি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখানে কী ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। সবাই কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, যে কোনো সময় অভিযান পরিচালিত হবে সেটি আমাদেরকে জানিয়েছেন ইউনিট থেকে, এবং সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি সামনে, যে বাড়িটি একটি সাদা বাড়ি রয়েছে, সেই বাড়িটিতে আসলে লক্ষ্যবস্তু হচ্ছে সেই বাড়িটি, এবং এই বাড়িটির ভেতরে জঙ্গিরা অবস্থান করছেন। এবং এই বাড়িতেই যে ডিভাইসটির কথা আমরা বললাম, যে ডিভাইসটি পাওয়া গিয়েছিল গত চলতি বছরে মে মাসে, আচ্ছা মসজিদটি রয়েছে, হ্যাঁ এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি আমরা, সেটি আসলে ঘিরে রাখা হয়েছে। এবং সেখানেই যে ডিভাইসটি পাওয়া গিয়েছিল চলতি বছর মে মাসে নারায়ণগঞ্জের পুলিশ বক্সের সামনে থেকে, সেই ডিভাইসটি, যেটি জিজ্ঞাসাবাদে জানা গেছে আবদুল্লাহ মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল,
তার কাছ থেকে আসলে জানা গেছে। দর্শক আপনারা অপেক্ষা করছেন নিশ্চয়ই আমার সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, আমরা একটি শ্বাসরুদ্ধকর অভিযানের জন্য অপেক্ষা করছি। যে কোনো সময় অভিযান শুরু হবে এবং পুরো ইউনিটটি প্রস্তুতি নিয়ে রেখেছে, একদম পুরো ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, একেবারে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি জায়গাটিতে। পুরো এলাকাটা ঘিরে রেখেছেন কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা, একই সঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা রয়েছেন, সোয়াট টিম রয়েছেন, সবাই রয়েছেন এখানে। এখানে বোমা বিস্ফোরণের যারা বিশেষজ্ঞ এবং যারা শিক্ষা এবং কৌশলটি জানেন বোমার, তারা বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন। কারণ যেটি জানা যাচ্ছে যে এই যে জায়গাটি ডিসপোজেবল যে ইউনিটটি রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, কারণ যেটি জানা যাচ্ছে যে ভিতরে বোমা তৈরি হয় এবং যে ডিভাইসটি পাওয়া গিয়েছিল, শক্তিশালী ডিভাইসটি পাওয়া গিয়েছিল, সেটির আরও কিছু ডিভাইস এই জায়গাটিতে থাকতে পারে এই বাড়িটিতে, এবং একই সঙ্গে এই ডিভাইস তৈরির যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো এই বাড়িটিতে থাকতে পারে। আমরা একটু পুরোটা একটু দর্শকদেরকে দেখাতে চাই, এখানে কতখানি প্রস্তুতি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কতটা কঠোর অবস্থানে তারা রয়েছেন। এখানে কিন্তু বোমা ডিসপোজাল অর্থাৎ বোমা নিষ্ক্রিয়কারী যে দলটি তারা রয়েছেন, একই সঙ্গে সোয়াত রয়েছেন এবং কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন। সবাই ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, মানে সবাই যেটাকে বলা হয় যে একেবারে অস্ত্রে রণসজ্জায় তারা সজ্জিত হয়ে আছেন। সবার হাতে আমরা ভারী অস্ত্র দেখতে পাচ্ছি এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে অভিযানটি শুরু হতে পারে। তারা আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন সেই বাড়িটার দিকে। আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে নিরাপত্তা বেষ্টনীটা রয়েছে, কয়েকটি স্তরের নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে। এখানে ভিতরে আমরা যেহেতু ক্রস করতে পাচ্ছি না, আমরা একটু সোয়াতকে দেখাই, সোয়াত সদস্যরা কতটা অবস্থানে রয়েছে, প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন, যে কোনো সময় অপারেশন শুরু হবে। এই চারদিক থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে বড় ধরনের যদি কোনো ধরনের নাশকতা হয় সেক্ষেত্রেও প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। দর্শক আপনারা আমার সঙ্গে যুক্ত হতে থাকুন এবং দেখতে থাকুন। অনেকেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোয়াতের যারা সদস্যরা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন ভেতরে ঢুকবার জন্য, যেহেতু ভিতরে বোমা থাকতে পারে এবং একই সঙ্গে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর উপাদান থাকতে পারে, সেক্ষেত্রে তারা নিজেদেরকে প্রস্তুত করছেন। যারা বোমা যে ডিসপোজ যারা বোমা নিষ্ক্রিয়কারী দল রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন ভিতরে ঢুকবার জন্য। আচ্ছা, বোম ডিসপোজাল যে ইউনিটটি রয়েছে তারা ভেতরে প্রবেশ করছেন ধীরে ধীরে, এবং একসঙ্গে সোয়াতের যে টিমটা রয়েছেন তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ভেতরে ঢুকবার জন্য। এখানে কিন্তু যারা 2500 থানার যারা সদস্যরা রয়েছেন পুলিশ সদস্যরা তারাও এই জায়গাটি উপস্থিত রয়েছেন। দর্শক আমরা একটি শ্বাসরুদ্ধকর অভিযান দেখবার জন্য অপেক্ষা করছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। সবাই ভিতরে প্রবেশ করবার জন্য যারা সোয়াট টিম রয়েছেন এবং বোম ডিসপোজাল যারা ইউনিটটি রয়েছে তারা সবাই কিন্তু প্রস্তুতি নিয়েছেন। স্থানটি মূলত ঢাকা সিলেট মহাসড়কের ঠিক অবস্থান করছেন এবং এটি একটি মসজিদ, ঐতিহ্যবাহী অনেক পুরাতন একটি মসজিদ, পাশে একটি মাদ্রাসা রয়েছে আপনারা জানেন। তো এখানে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এখানে আমরা প্রস্তুতিটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতখানি প্রস্তুতি না হয়েছে। এবং
আচ্ছা, যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকে মন্তব্য করছেন যে এটা কোনো নতুন নাটক কিনা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা দর্শকের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে কিন্তু এত ব্যাপক প্রস্তুতি থাকার কথা নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত আয়োজন করা হয়েছে এবং কত প্রস্তুতি নিয়েছেন তারা, জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এটি অবশ্যই কোনো নাটক নয়। যারা আমাকে মন্তব্য করছেন তা নিশ্চয়ই একটু ভেবেচিন্তে মন্তব্য করবেন, কারণ এত ব্যাপক প্রস্তুতি এটি কোনোভাবেই একটি নাটকের অংশ হতে পারে না। যারা আমার সচেতন পাঠক রয়েছেন, দর্শক রয়েছেন, তাদের জ্ঞাতার্থে আমি কথাটি বলছি। নিশ্চয়ই আপনারা মতামত দেওয়ার সময় নিশ্চয়ই একটু চিন্তা করে মতামত দেবেন। এতগুলো সদস্য রয়েছে এখানে, সোয়াতের টিম রয়েছে, বোম ডিসপোজাল ইউনিট রয়েছে, কাউন্টার টেরোরিজম ইউনিট রয়েছে, 2500 পুলিশের অনেক অসংখ্য সদস্যরা এই জায়গায় উপস্থিত রয়েছে। কোনোভাবেই এটি আসলে কোনোভাবেই নাটক বলা যাবে না এটাকে, এবং আমরা দেখার জন্য অপেক্ষা করছি আসলে ভিতরে কী হতে যাচ্ছে, কী ঘটতে পারে এই মুহূর্তে। এই অভিযানটি তারা যেহেতু পরিচালিত করতে যাচ্ছেন এই মুহূর্তে, সেক্ষেত্রে ভেতর থেকে কোনো ধরনের প্রত্যুত্তর আসে কি না, সেই উত্তরটি মোকাবেলা করবার জন্যই কিন্তু তারা প্রস্তুতিটা নিচ্ছেন। এত ব্যাপক প্রস্তুতি কিন্তু কোনোভাবেই একটি নাটকের অংশ হতে পারে না। নিশ্চয়ই যারা মন্তব্য করছেন তাদেরকে বলছি, সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা দেখছেন আমার এই লাইভটি সবাই শেয়ার করে দিবেন, এবং একই সঙ্গে সবাই এই লাইভটি শেয়ার করে দিলে অনেকেই দেখতে পাবেন যে আসলে একটি জঙ্গি আস্তানায় যে অবস্থাটা রয়েছে, জঙ্গি আস্তানা সদস্যরা যারা এখানে অবস্থান করছেন, এবং বোমা তৈরির এই জায়গাটি একটি কারখানা থাকতে পারে, কিংবা যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে চারদিক থেকে সেখানে বোমা তৈরির অনেক উপাদান থাকতে পারে এবং অনেক শক্তিশালী ডিভাইস রয়েছে, এরকম একটি খবর কিন্তু রয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে। এবং এই খবরটি ঘিরেই কিন্তু চারদিকে যে এত আয়োজন, এত প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপক প্রস্তুতি, এতগুলো স্তরে নিরাপত্তা বেষ্টনী, এটা নিশ্চয়ই আপনারা কোনোভাবে নাটক বলতে পারেন না। যারা আমাকে মন্তব্য করছেন, আমার যারা দর্শক রয়েছেন নিউজ হান্টের, আমি সবার কাছে সচেতনভাবে বলতে চাই, কারণ আমার যারা দর্শক এবং পাঠক রয়েছেন আমি সবাইকে খুব সম্মান করি, এবং একই সঙ্গে আমাদের পাঠক এবং দর্শক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার মন্তব্য আমার কাছে গুরুত্বপূর্ণ। যারা নিউজ হান্টকে চেনেন জানেন তারা নিশ্চয়ই এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন আশা করছি, এবং সবাই আমার এই লাইভ ভিডিওটি করে দিবেন যারা আপনার মাধ্যমে দেখতে, এবং আপনার যারা বন্ধুরা রয়েছেন ফেসবুকে তারাও কিন্তু দেখতে পারবেন। প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি তারা ভেতর ঢুকবার জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন, এবং যারা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটটি রয়েছেন তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, কারণ ভেতর থেকে যদি কোনো প্রকার প্রত্যুত্তর আসে সেটির জবাব তাদেরকে দিতে হবে, এবং নিজের জীবনকে রক্ষা করবার জন্য কত ঝুঁকি নিয়ে তারা ঢুকছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক। এখানে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সোয়াট টিম যারা রয়েছেন তারাও কিন্তু সবচেয়ে বেশি প্রস্তুত রয়েছেন। সোয়াট টিমকে আমরা দেখতে পাচ্ছি, সোয়াট টিমের সদস্যরা প্রস্তুত রয়েছে। ভেতরে আসলে এই মুহূর্তে কী ঘটছে, যে জায়গাটি ঘিরে রাখা হয়েছে ভেতরে আসলে কারা রয়েছেন, এবং যাদেরকে জঙ্গি সন্দেহ করা হচ্ছে ভেতরে আসলে কতজন জঙ্গি রয়েছেন, এবং তাদের হাতে আসলে কতগুলো ডিভাইস রয়েছে, এবং কতগুলো বোমা তৈরির উপাদান রয়েছে, আচ্ছা তাদের কাছে আসলে কতখানি বোমা তৈরির উপাদান রয়েছে সেটি আসলে এই অভিযানটি যখন শুরু হবে কিংবা যখন শেষ হবে, আমরা শেষ অবধি থাকব, শেষ অবধি পর্যন্ত অভিযানে আমরা থাকব, আমরা কিন্তু অভিযানের পরে আমরা জানতে পারবো যে আসলে সেখানে কতজন জঙ্গি অবস্থান করছে, তাদের হাতে আসলে কতগুলো শক্তিশালী ডিভাইস রয়েছে। যে ডিভাইসটির খবর আমরা পেয়েছিলাম চলতি বছর মে মাসে নারায়ণগঞ্জ পুলিশ বক্সের সামনে যে ডিভাইসটি পাওয়া গিয়েছিল, এবং আব্দুল্লাল মামুন নামে যে মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে তার তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকের অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরও পুলিশ সদস্য ভিতরে ঢুকছেন, নারায়ণগঞ্জে যে 2500 থানা রয়েছে, 2500 থানার পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এই অভিযানে অংশ নিচ্ছেন। এত পুলিশ, এত সোয়াত, এত এবং ভিতরে কিন্তু অলরেডি ঢুকে গেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অলরেডি ভিতরে ঢুকে গেছেন। আমরা এখন অপেক্ষা করছি, খুবই শ্বাসরুদ্ধকর একটি অপেক্ষা আমরা রয়েছি, আসলে কী হতে যাচ্ছে ভিতরে। ভিতর থেকে যে যারা জঙ্গির অবস্থান করছেন তারা কোনো প্রকার পাল্টা হামলার কোনো আশঙ্কা রয়েছে কি না সেটি আসলে আশঙ্কা করা হচ্ছে। আসলে এই যে ব্যাপক প্রস্তুতিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এই হামলার আশঙ্কা থেকে করা হচ্ছে, কারণ ভিতরে যারা অবস্থান করছেন তারা হামলা চালাতে পারেন, এরকম একটি আশঙ্কা কিন্তু রয়েছে দর্শক। এবং আমরা যারা এখানে এত কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি আমরা কিন্তু অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি,
যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, নাশকতা হতে পারে, সব পুরো প্রস্তুতি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা আমি আমি কি আইডি বিস্ফোরণ ঘটছে, আচ্ছা একটা একটা বিস্ফোরণ ঘটেছে তার ভিতরে। আচ্ছা আমরা এখন যেটি যারা ইউনিট সদস্য রয়েছেন তারা আমাদেরকে চিৎকার করে জানালেন যে ভিতর থেকে একটি আইডি বিস্ফোরণ হয়েছে। তার মানে হচ্ছে যারা ভিতরে অবস্থান করছেন তারা বিস্ফোরণ অলরেডি ঘটিয়ে ফেলেছেন। আমরা এই আশঙ্কাটাই করছিলাম কিছুক্ষণ আগে। দর্শক, আমরা আসলে অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করছি, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আচ্ছা, ভিতরে একটি বিস্ফোরণ ঘটেছে তারা সেটা আমাদেরকে জানান দিচ্ছে যারা ইউনিটের সদস্যরা রয়েছেন, এবং এখানে সোয়াত টিমটা পুরোটা কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। এবং শ্বাসরুদ্ধকর একটি অবস্থা, আসলে আমি নিজেও খুব আতঙ্কিত অবস্থায় রয়েছি এই মুহূর্তে, কারণ এই যে জায়গাটি আমরা অনেক গণমাধ্যম কর্মীরা এই জায়গাটিতে রয়েছি, এবং একই সঙ্গে ভিতরে যে বিস্ফোরণগুলো হচ্ছে একটি একটি আইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি যারা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তারা কিন্তু আমাদেরকে জানান দিয়েছেন। এবং পুরো সদস্যরা যারা সোয়াট টিমটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো সোয়াট টিম কিন্তু একেবারে তৎপর, তারা প্রস্তুতি নিয়ে আছেন, যে কোনো সময় তাদেরকে মুভ করতে হতে পারে এবং অভিযানে আরও ভিতরে ঢুকতে হতে পারে। আচ্ছা, তারা কিন্তু আচ্ছা আচ্ছা আমরা একটু পুরো অভিযানটা দেখার জন্য অপেক্ষা করছি দর্শক। আচ্ছা, যেহেতু অভিযানটি চলছে আমি একটু আস্তে কথা বলছি, কারণ এই জায়গাটিতে সবাই খুব সতর্ক অবস্থানে রয়েছে, সবাই খুবই সতর্ক অবস্থানে রয়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। এবং ভেতর থেকে যেহেতু আইডি একটি বিস্ফোরণ হয়েছে, যেহেতু তাদের হাতে ডিভাইস রয়েছে, বোমা রয়েছে, যে কোনো সময় বোমা বিস্ফোরণ ঘটতে পারে এমনটি আশঙ্কা কিন্তু রয়েছে দর্শক। সো আমরা একটু পুরো অভিযানটি একটি শ্বাসরুদ্ধকর অবস্থায় অপেক্ষা করছি দেখবার জন্য আসলে কী হতে যাচ্ছে ভিতরে, এবং ভেতরে যারা অবস্থান করছে সেখান থেকে কী প্রত্যুত্তর আসছে সেটি দেখবার জন্য কিন্তু পুরো সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। ঠিক ওই জায়গাটিতে, হ্যাঁ ওই যে ঠিক কাছাকাছি চলে গেছে ইউনিট সদস্যরা, যে বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে সেখানে কিন্তু পুরোপুরি চলে গেছে, এবং সোয়াট টিমরা সতর্ক অবস্থানে রয়েছে। আচ্ছা, বোম ডিসপোজেবলের যে ইউনিটটি তারা ডিসপোজাল যে ইউনিটটি রয়েছেন তারা ফিরে আসছেন, আমরা একটু অপেক্ষা করছি শোনার জন্য। ভেতরে আসলে কী হয়েছে সেটি শোনার জন্য আমরা অপেক্ষা করব, কিছুক্ষণ মধ্যে তারা ফিরে আসছে এইদিকে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করছি দর্শক, আসলে কী ঘটছে ভিতরে আমরা জানার চেষ্টা করছি। আচ্ছা, সোয়াট টিমকে প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সোয়াট টিমকে প্রস্তুত করা হচ্ছে ভেতরে ঢুকবার জন্য। আসলে ভিতরে কী হচ্ছে আমরা জানার চেষ্টা করছি, এবং একই সঙ্গে যে সোয়াট টিমটা রয়েছে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে ভেতরে প্রবেশের জন্য।
ভিতরে দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ভিতরে সোয়াট টিমকে প্রবেশ করানোর জন্য তাদেরকে ব্যাপকভাবে প্রস্তুত করা হচ্ছে এবং আসলে ভিতরে যারা প্রবেশ করেছেন সেখানে কী হচ্ছে আমরা অপেক্ষা করছি। তারা ফিরে আসলেই আমরা বুঝতে পারবো সেখানে কী ঘটেছে এবং কী ঘটছে সেখানে, যেহেতু আমাদের যে নিরাপত্তা বেষ্টনীটি রয়েছে সেই নিরাপত্তা বেষ্টনী প্রবেশ করে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ঠিক ভিতরে ঢুকতে পাচ্ছি না, আমরা ঠিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং সেখান থেকে বোঝার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি আসলে কী হচ্ছে ভিতরে। আমরা এখান থেকে যেটি দেখতে পাচ্ছি যে যে সোয়াট টিমটা যেটি রয়েছেন তাদেরকে প্রস্তুত করা হচ্ছে যে কোনো সময় ভিতরে তারা ঢুকবেন। দর্শক অনেক বড় ধরনের একটি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, অনেক বড় ধরনের প্রস্তুতি এবং পূর্ব প্রস্তুতিটাকে বলা যাচ্ছে। তারা যারা ভিতরে অপারেশনে ঢুকবেন, অভিযানে যারা ঢুকবেন তাদেরকে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক ভিতরে ঢুকবার আগ মুহূর্তে প্রস্তুতিটা আসলে চলছে। আসলে আমাদেরকে এখান থেকে দূরে সরে যেতে বলা হচ্ছে, কারণ তারা আসলে আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে আসলে বড় ধরনের কোনো নাশকতা হতে পারে কিনা। আচ্ছা, ওই পাশে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বাড়ির আশেপাশে সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আসলে সরে যেতে বলা হচ্ছে, নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে এই বাড়ির আশেপাশে যারা রয়েছেন। যারা ঠিক এই যে সাদা বাড়িটি যেটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের নিচে একটি সাদা বাড়ি দেখা যাচ্ছে, যে যেটা ঠিক সেখান থেকে আশেপাশে যারা সাধারণ জনগণ রয়েছেন তাদেরকে সরে যেতে বলা হচ্ছে, নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হচ্ছে। আসলে এখানে অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমি একটু আস্তে কথা বলছি, দর্শক যারা আমাকে শুনছেন তা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। সাধারণ জনগণকে সরে যেতে বলা হচ্ছে, তার মানে যে কোনো সময় বড় ধরনের কোনো বিস্ফোরণ হতে পারে কি না, ভেতর থেকে যারা ভেতরে যারা অবস্থান করছেন তারা আসলে কী প্রত্যুত্তরটা দিবেন সেটি একটা আশঙ্কা রয়েছে, যেহেতু তাদের হাতে ডিভাইস রয়েছে, ভয়ঙ্কর ডিভাইস রয়েছে, বোমা রয়েছে, এরকম একটি আশঙ্কার কথা বলা হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে। সেই আশঙ্কা থেকে আসলে আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় বড় ধরনের কোনো নাশকতা হতে পারে। আমি একটু দর্শকদেরকে পুরোটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি কত ব্যাপক প্রস্তুতি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার পূর্ব প্রস্তুতি হিসেবে এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, কাউন্টার টেরোরিজম ইউনিট রয়েছে, রয়েছে সোয়াট, রয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল। এবং সোয়াট টিমকে দেখেন কতখানি প্রস্তুত করা হয়েছে, পূর্ব প্রস্তুতি তারা মুভ করছে এবং সোয়াট টিম কিন্তু মুভ করছে, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে সোয়াট টিম মুভ করছে এবং এই সোয়াট টিম
ভেতর ঢোকার পর আসলে কী ঘটতে যাচ্ছে, অত্যন্ত শ্বাসরুদ্ধকর একটি ঘটনা। আর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, অত্যন্ত ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, জীবনের ঝুঁকি নিয়ে, এবং সারিবদ্ধভাবে যারা সোয়াট টিমরা তারা কিন্তু সারিবদ্ধভাবে ঢুকে গিয়েছে। আমরা সোয়াট টিমকে দেখেছি, তারা কিন্তু ঢুকে গেলেন, এবং এরপরে আসলে কী হয় সেটি দেখবার জন্য আমরা অপেক্ষা করছি। এবং এই সোয়াট টিমকে আমরা একটু দেখাই, তারা কিন্তু আমাদের সামনে দিয়েই দেখছি, তারা প্রস্তুত, পূর্ব প্রস্তুতি হিসেবে তাদেরকে, তাদের নিশ্চয়ই যে রণশাসটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে কতখানি ভয়ঙ্কর ডিভাইস রয়েছে, সেটির পূর্ব প্রস্তুতি হিসেবেই কিন্তু তাদেরকে প্রস্তুত করা হয়েছে সোয়াট টিমকে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, অশোক সোয়াট টিমকে কিন্তু প্রস্তুত করা হয়েছে ঠিক ভেতরের অভিযান পরিচালনার আগে, তাদেরকে মানসিকভাবে একটি শক্তি দেওয়ার জন্য তাদেরকে কিছু ডিরেকশন দেওয়া হলো ইউনিট থেকে, সেটা আমরা দেখতে পেলাম। আপনারা সবাই অপেক্ষা করতে থাকুন, আমরা কিন্তু একটু শ্বাসরুদ্ধকর অভিযানের জন্য অপেক্ষা করছি। এত যে প্রস্তুতি, এত আয়োজন, এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, এবং এত ব্যাপক প্রস্তুতি তাদের, এত নিরাপত্তা ব্যবস্থা, সব কিছু ভেদ করে ভিতরে যারা অবস্থান করছেন তারা আসলে ভিতরে কী ঘটছে সেটি আমরা জানবার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে ভিতরে কী ঘটছে। এবং আমরা তাদের তৎপরতা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু তৎপর। এবং এই যে অপারেশনটা, অভিযানটা পরিচালিত হওয়ার আগে মানুষের যে তৎপরতা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কতখানি তৎপর রয়েছে, আশেপাশে যারা সাধারণ জনগণ আছেন তাদেরকে কিন্তু তারা সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন, এবং তারা বলেছেন যে আমরা একটু রুদ্ধশ্বাস অপেক্ষা করছি এই অভিযানটি দেখবার জন্য। যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা দেখতে থাকুন। এবং কিছুক্ষণের মধ্যে পুরোপুরি যে জায়গাটিতে আমরা রয়েছি মুহূর্তে, সেটা আসলে নারায়ণগঞ্জ শহর থেকে অনেক ভেতরে, প্রত্যন্ত একটি এলাকা, একেবারে পাঁচকাও যে জায়গাটি নাম। আচ্ছা, আমাদেরকে যেটি বলা হলো, আমাদেরকে একটু সরে যেতে বলা হয়েছে, আসলে আমরা এখান থেকে সরে যাচ্ছি। আমরা একটু বাইরের দৃশ্যটাও দেখে এখানে যে কত উৎসব জনসাধারণ এখানে ভিড় করেছেন। আচ্ছা, আমাদেরকে একটু যে কোনো কিছুর আড়ালে যেতে বলা হচ্ছে, কারণ আমি বুঝতে পাচ্ছি না যে এখানে কোনো বোম বিস্ফোরণ হবে কি না, কারণ এখানে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা সরে যাচ্ছি দর্শক, কারণ আমাদেরকে কোনো কিছুর একটি আড়ালে সরে যাবার নির্দেশনা দেওয়া হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে। আচ্ছা, এখানে তার আছে ভাই, এখানে তার আছে একটু। আমরা একটি গাছের আড়ালে যাওয়ার চেষ্টা করছি। আমাদেরকে বারবার বলা হয়েছে আপনার নিরাপদ, একটু শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দর্শক। আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, আমরা এখন প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছি, এবং একই সঙ্গে আমরা একটু বড় গাছের নিচে আশ্রয় নিচ্ছি, এবং আমাদেরকে বলা হয়েছে যে আপনারা কোনো কিছুর আড়ালে গিয়ে আশ্রয় নেন, এবং আমরা সেখানে আশ্রয় নিয়েছি একটি গাছের আড়ালে। একটু চিৎকার শুনতে পাচ্ছি, আমরা প্রচুর চিৎকার শুনতে পাচ্ছি। আমি ভিতরে কী হচ্ছে আমি একটু, যেহেতু আমরা একটু দূরে চলে এসেছি, আমরা দেখার চেষ্টা, মাই গড, একটু বোমা বিস্ফোরণ হলো আমরা একটু শুনতে পেলাম দর্শক, আপনারা শুনতে পেরেছেন কিনা জানি না। এই মুহূর্তে আমরা একটু গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছি, এবং কিছুক্ষণের আগে জাস্ট এই মাত্র একটু বোমা বিস্ফোরণ হলো ভিতর থেকে।
এবং আমরা বুঝতে পাচ্ছি যে সেখানে যারা অবস্থান করছে তাদের কাছে ডিভাইস রয়েছে, যেটি আমরা আশঙ্কা করছিলাম সেটি আসলে ঘটলো। এবং কিছুক্ষণ আগে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। আমরা কিন্তু একটি গাছের আড়ালে এসে আশ্রয় নিয়েছি এবং আমাদেরকে বারবার বলা হয়েছে সরে যাবার জন্য। আমরা কিন্তু সরে এসেছি নিরাপদ একটি জায়গায়। আমাদের পুরো টিম রয়েছে এখানে, নিউজ হান্টের পুরো টিম আমরা এখানে কাজ করছি, অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। আসলে ভেতর থেকে যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ হতে পারে, বোমা ছোড়া হতে পারে, সেরকম অবস্থা দাঁড়িয়ে আসলে সেরকম বোমার সামনে দাঁড়িয়ে আসলে কাজ করছি আমরা, পুরোপুরি মৃত্যুর মুখোমুখি হয়ে কাজ করছি। এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, কিছুক্ষণ আগে কিন্তু একটু বোমা বিস্ফোরণ হয়েছে দর্শক, এবং আমরা একটু শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে আমাদেরকে। আমরা তারপর আমরা কিছুক্ষণ আগে একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি, আমি জানি না দর্শক শুনতে পেরেছেন কিনা আপনারা। আমরা অপেক্ষা করছি আসলে ভেতরে কি হচ্ছে। আমরা একটু এই জায়গাটি অপেক্ষা করছি, ক্যামেরার সামনে ঠিক আপনারা অপেক্ষা করুন। কিছুক্ষণ আগে একটি বোমা বিস্ফোরণের শব্দ আমরা পেয়েছি, আসলে ভিতরে কী ঘটছে। যারা কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা রয়েছেন তারা ঠিক বের হলেই আমরা কী অবস্থায় তারা বের হন এবং একই সঙ্গে ভিতরে কারা রয়েছেন, কতজন রয়েছেন, তাদের হাতে কী রয়েছে সেটি আমরা দেখবার জন্য অপেক্ষা করছি। ভেতর থেকে কিন্তু আমরা বিস্ফোরণের শব্দ পেয়েছি এবং আরও কিছু নাশকতা হতে পারে কি না, আরও কোনো বিস্ফোরণ হতে পারে কি না সেটিরও কিন্তু সতর্কতা আমাদেরকে দিয়েছেন যারা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। আমাদেরকে বারবার বলেছেন যে আপনারা নিরাপদ দূরত্ব থেকে খবর প্রচার করুন, সেটি আমাদেরকে বলা হচ্ছে। তবু যেহেতু এতটা ঝুঁকি নিয়ে আমরা চলে এসেছি এত প্রত্যন্ত একটি গ্রামে, পাঁচকাও গ্রামে, এবং সেখান থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই রুদ্ধশ্বাস অভিযানটি দেখানোর জন্য। এত প্রস্তুতি এবং এত যারা বোমা বিস্ফোরণ ইউনিট রয়েছে এই জায়গাটি, একই সঙ্গে রয়েছেন সোয়াট টিম রয়েছে, একই সঙ্গে রয়েছে নারায়ণগঞ্জ 2500 থানা পুলিশের সদস্য এই জায়গাটিতে উপস্থিত রয়েছে, কাউন্টার টেরোরিজম ইউনিট রয়েছে এই জায়গাটি। আমরা শেষ পর্যন্ত আপনাদের দেখাবো যারা যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। সোয়াট যাচ্ছে, আচ্ছা ভিতরে সোয়াট যাচ্ছে, আমরা একটু সোয়াট দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। ভিতরে সোয়াট টিমের যারা সদস্য তারা কিন্তু ভেতরে এখন তারা অ্যাকশনে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সোয়াট টিম রয়েছে। কারণ যেহেতু ভেতর থেকে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, তার মানে ভিতরে যারা অবস্থান করছেন তাদের প্রস্তুতি রয়েছে এই অপারেশনটি মোকাবেলা করবার জন্য। তারা চেষ্টা করছেন এই নিজেদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য, যে যারা এখানে প্রস্তুতি নিয়ে এসেছেন সোয়াট টিম একই সঙ্গে কাউন্টার টেরিজম ইউনিট, তারা পাল্টা জবাব দেওয়ার জন্য যে প্রস্তুত সেটি কিন্তু বোঝা যাচ্ছে। কারণ তারা কিছুক্ষণ আগে একটু বোমা বিস্ফোরণের শব্দ আমরা পেয়েছি, বোমা বিস্ফোরণ ঘটেছে এবং কিছুক্ষণ পরই, কিছুক্ষণের মধ্যে সোয়াট টিমের সদস্যরা তারা ভেতরে অলরেডি প্রবেশ করছে। দর্শক আমরা এখন যে মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারে পাঁচগাঁও এলাকার ঠিক সেই অপারেশন যেখানে চলছে সেই জায়গাটিতে রয়েছে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো অপারেশনটা দেখানোর জন্য। এবং কিছুক্ষণ আগে আমরা কিন্তু একটু বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছি এবং যে কোনো সময় ভেতর থেকে আরও বড় ধরনের কোনো নাশকতা হতে পারে কিনা, কিংবা যারা সেখানে অবস্থান করছে তারা কোনো পাল্টা জবাব দিতে পারে কিনা, যারা আইনশৃঙ্খলা এই জায়গায় যে বোমা বিস্ফোরক দল রয়েছেন, একই সঙ্গে সোয়াট টিম রয়েছে, একই সঙ্গে রয়েছেন কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা, তারা কিন্তু একেবারে সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো সময় অ্যাকশন শুরু হবে, এই অ্যাকশনটি জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি দেখানোর জন্য। আমরা একটু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাকশনে যাচ্ছে সোয়াত, আমি একটু সেটি সোয়াত কিন্তু অলরেডি অ্যাকশন শুরু করেছে এবং সোয়াত কিন্তু অলরেডি অ্যাকশনে রয়েছে, সেটা আমরা একটু দেখাচ্ছি। আসলে ভেতরে কী ঘটতে যাচ্ছে সেটা আমরা আসলে আরও সময় কিছুটা একটু অপেক্ষা করছি। একটা শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতিতে আসলে রয়েছি আমরা কিন্তু কিছু আমরাও দৌড়াদৌড়ি করছি এখান থেকে এখানে, ছোটাছুটি করছি, কারণ কিছুক্ষণ আগে বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা সেখান থেকে বাঁচার জন্য কিন্তু একটু সেফ সাইডে চলে গেছিলাম, আমি নিজে একটি বড় গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম, কারণ এই বোমাগুলো যারা ভিতরে অবস্থান করছে তারা যদি কোনো গ্রেনেড কিংবা বোমা ছুঁড়ে সেটি কিন্তু অনেক ভয়াবহ হবে এবং তাদের কাছে যে শক্তিশালী ডিভাইস রয়েছে
এবং তারা যে তাদের হাতে যে যে ডিভাইসটি বলা হচ্ছে সেই ডিভাইসটি অত্যন্ত শক্তিশালী এবং আমরা কিন্তু নিজেরও আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছি এই রুদ্ধশ্বাস অপারেশনটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক। এবং আমি নিজেও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে আছি এই মুহূর্তে, কারণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, একই সঙ্গে যে কোনো মুহূর্তে বড় ধরনের নাশকতা হতে পারে। আমরা নিজেরও একেবারে কী বলবো, একেবারে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি এই অপারেশনটি শেষ দেখবার জন্য এবং আপনাদেরকে শেষ পর্যন্ত আমরা রাখবো। যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। এই মুহূর্তে আমার সঙ্গে প্রায় 11,000-এরও বেশি দর্শক যুক্ত রয়েছেন, আপনারা আমার সঙ্গে যুক্ত হতে থাকুন। প্রায় 11,500 দর্শক আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন এই অপারেশনটা আসলে শেষ মুহূর্ত পর্যন্ত যারা ভেতরে রয়েছেন তাদেরকে কীভাবে গ্রেপ্তার করা হয় কিংবা তাদেরকে আদৌ আটক করা সম্ভব হবে কি না। তারা যেহেতু ভেতর থেকে প্রত্যুত্তর দিচ্ছেন এবং একই সঙ্গে সোয়াট টিম, একই সঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা, তারা যে অ্যাকশনে রয়েছে তারা কিন্তু প্রত্যুত্তর দিচ্ছে। অলরেডি কিন্তু বোমা বিস্ফোরণ ঘটেছে, আরও ভেতরে কিছু শক্তিশালী ডিভাইস রয়েছে কিনা, শক্তিশালী বোমা রয়েছে কিনা সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না সঠিকভাবে, কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো নাশকতা ঘটতে পারে, বিস্ফোরণ ঘটতে পারে সেটি কিন্তু আশঙ্কা কিন্তু রয়ে গেছে। এবং সেই যে এত যে ব্যাপক প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন সোয়াট টিম, একই সঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের যে সদস্যের, নারায়ণগঞ্জ 2,500 পুলিশের যে সদস্যদের প্রস্তুতি, সব মিলে কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরে যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? এটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভিতরে যারা রয়েছেন তারা অত্যন্ত শক্তিশালী, তারা অত্যন্ত শক্তিশালী, কারণ তারা কিন্তু অলরেডি একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তার মানে তাদের হাতে শক্তিশালী ডিভাইস রয়েছে, যে আশঙ্কাটি করছিল যে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা, সেই আশঙ্কাটি কিন্তু অনেকখানি মিলে গেছে এবং অলরেডি কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং আরও বোমা বিস্ফোরণ হয় কি না কিংবা আরও কোনো বিস্ফোরণের আশঙ্কা রয়েছে কি না, কারণ তাদের হাতে যে ডিভাইসটি রয়েছে সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী বলা হচ্ছে। এবং এই শক্তিশালী ডিভাইসটি বিস্ফোরণ হলে আসলে এই জায়গাটি কী অবস্থা দাঁড়ায় সেটির জন্য কিন্তু আমরা নিজেরাই আতঙ্কগ্রস্ত হয়ে অপেক্ষা করছি, যদিও আমরা একেবারে ঝুঁকি নিয়ে কাজ করছি। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, নিউজ হান্টে যারা নিয়মিত দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমরা কতটা ঝুঁকি নিয়ে এই জায়গাটিতে কাজ করছি। আমি নিজে দৌড়াদৌড়ি করছি, একবার এখানে গিয়ে আশ্রয় নিচ্ছি, আরেকবার যখন বোমা বিস্ফোরণ হলো তখন আমরা নিজেরা গাছের নিচে আশ্রয় নিয়েছি, আবার এসেছি সামনে। এখানে অনেক গণমাধ্যম কর্মীরা খবরটি কভার করছেন, আমার সঙ্গে অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছে এই জায়গাটিতে, একই সঙ্গে এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারাও এখানে ভিড় করেছেন, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপদ দূরত্বে রেখেছেন, কারণ এখানে যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটি ভেদ করে আসলে ভেতরে ঢোকা খুব অসম্ভব একটি ব্যাপার। যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেখানে ভেতরে যারা রয়েছে তারা অত্যন্ত শক্তিশালী এটি বোঝা যাচ্ছে, এবং এই যে ব্যাপক প্রস্তুতিটা আসলে সেটি এটির একটি অংশ, তাদেরকে মোকাবেলা করা এবং একই সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে কিংবা আটক করে বাইরে বের করে নিয়ে আসা এটি আসলে একটু কঠিন মনে হচ্ছে, কারণ খুব নিরাপদে তাদেরকে বের করে আনা যাবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না, কারণ তাদের অলরেডি একটি বোমা বিস্ফোরণ হয়েছে এবং তাদেরকে নিরাপদে সেখান থেকে বের করে আনাটা সম্ভব হবে কি না সেটি আসলে এখন একটু অনেকটা সহজ বলে মনে হচ্ছে না। আমরা একটি পুরো শ্বাসরুদ্ধকর একটি অভিযান দেখবার জন্য অপেক্ষা করছি, দর্শক আপনারাও অপেক্ষা করুন আমাদের সঙ্গে এবং আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অপারেশন কিন্তু চলছে ভিতরে কিন্তু প্রবেশ করেছেন অলরেডি সোয়াট টিম রয়েছে ভিতরে, কিন্তু বোমা বিস্ফোরণের যে টিমটি রয়েছে তারা রয়েছেন, একই সঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরাও ভিতরে রয়েছেন। যে বাড়িটি একেবারে আমরা একটু ক্লোজ শট দেখানোর চেষ্টা করছি, যেটি ঘিরে রাখা হয়েছে, আমরা একটু আবারও বলছি যে
গতকাল আব্দুলাল মামুন নামে যে মুয়াজ্জিমকে আটক করা হয়েছিল তার স্বীকারোক্তির ভিত্তিতে, তার তথ্যর ভিত্তিতে কিন্তু আজকে এই জায়গাটিতে অভিযান চালানো হচ্ছে। এবং তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে এই বাড়িটিতে আসলে বোমা তৈরি করা হতো। এই এরকম তথ্য তার কাছ থেকে নেওয়ার পরে কিন্তু আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে এসেছেন। দর্শক, অপারেশন কিন্তু চলছে ভিতরে এবং একটি কিছুক্ষণ আগে একটি বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা অপেক্ষা করছি আসলে শেষ পর্যন্ত যেটি বেরিয়ে আসবে তাদেরকে খুব বিনা কোনো আচ্ছা, আমরা একটু চেষ্টা করছি বিনা বাধায় তাদেরকে আসলে বের করে আনা যাবে কিনা সেটির জন্য আমরা আসলে অপেক্ষা করছি। আমরা চিৎকারের শব্দ পাচ্ছি যারা সোয়াট টিম। আরেকটি বিশাল বোমা বিস্ফোরিত হলো, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। কিছুক্ষণ আগে আরেকটি বোমা বিস্ফোরিত হলো, আপনারা শুনতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে একটি বোমা বিস্ফোরণের শব্দ পেলাম, দর্শক আপনারা নিশ্চয়ই সেটি শুনতে পেরেছেন। কিছুক্ষণ আগে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ আমরা পেলাম। আসলে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। যত বড় একটা বিস্ফোরণের একটা শব্দ আমরা পেলাম, ভিতরে আসলে কত শক্তিশালী বোমা রয়েছে। আমরা যারা ডিসপোজাল যে টিমটি রয়েছে তারা কিন্তু কাজ করছে এবং বোম ডিসপোজাল করা হচ্ছে সেটি আমরা বুঝতে পারছি। কারণ কিছুক্ষণ আগেই একটি বোমা বিস্ফোরণ হলো, আরেকটি বোমা বিস্ফোরণ হলো কিন্তু কিছুক্ষণ আগে বিকট শব্দে, সেটি আমরা শুনতে পেলাম। যারা এই বাড়িটি যেখানে ঘিরে রাখা হয়েছে, বাড়িটির ভিতরে যারা অবস্থান করছে তাদেরকে আসলে কতখানি বিনা বাধায় বের করে আনা যাবে সেটি দেখবার জন্য আমরা অপেক্ষা করছি এবং পরবর্তীতে কি হবে সেটি দেখবার জন্য অপেক্ষা করছি আমরা। বিকট শব্দে বোমা বিস্ফোরিত হওয়ার শব্দ আমরা পাচ্ছি। মুহুর্মুহু বোমা বিস্ফোরণ হচ্ছে। কিছুক্ষণ আগে একটি বোমা বিস্ফোরিত হলো, আরেকটি বোমা বিস্ফোরিত হলো আমরা সেটি শুনলাম। এবং আমরা নিজেরও একটু আতঙ্কগ্রস্ত হয়ে আছি, কারণ ভয়ে আছি যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে যায়, সেই আশঙ্কা কিন্তু আমাদেরও রয়েছে যারা এই জায়গাতে আমরা গণমাধ্যম কর্মীরা কাজ করছি এবং একই সঙ্গে যারা সাধারণ জনগণ এই জায়গাটিতে রয়েছে, সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে। আরও বোমা বিস্ফোরিত হয় কি না আমরা সেটির জন্য অপেক্ষা করছি। আসলে ভিতরে যারা অবস্থান করছে খুব সহজ নয় বিষয়টি, যতটা সহজ প্রথম দিকে মনে হচ্ছিল সেটি কিন্তু নয়, কোনোভাবেই নয়। কারণ দফায় দফায় বোমা বিস্ফোরণ কিন্তু হচ্ছে। সবাই এই জায়গায় প্রস্তুতি নিয়ে আছে আসলে আমরা শেষ পর্যন্ত অভিযানটা কীভাবে শেষ হয় এবং যারা ভিতরে রয়েছে তাদেরকে কী অবস্থায় আটক করা হয় সেটি দেখবার জন্য আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। এবং যেভাবে দফায় দফায় বোমা বিস্ফোরিত হচ্ছে সেটি আসলে কতখানি শান্তিপূর্ণ হবে সেটি বোঝা যাচ্ছে না, কারণ যাদেরকে ভেতর থেকে বের করে আনা হবে তাদের হাতে যে ডিভাইসগুলো রয়েছে সেটা অনেকটা শক্তিশালী এবং একই সঙ্গে তাদের কাছে বোমা তৈরির যে উপাদানগুলো রয়েছে
হ্যাঁ, যা অনেক দর্শক আমাকে মন্তব্য করছেন যে তারাও বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং আমরাও আসলে যে ভীত সন্ত্রস্ত হয়ে অপেক্ষা করছি। এই রুদ্ধশ্বাস একটি অভিযান চলছে ভিতরে, সেখানে কিন্তু সব ধরনের সদস্যরা নিয়োজিত রয়েছে এই অপারেশনটিতে এবং তারা অ্যাকশনে রয়েছে টোটাল এই মুহূর্তে। অনেক পাঠক আমাকে মন্তব্য করছেন, সবাই বলছেন যে এটা কি কোনো মসজিদ কিনা। আসলে মসজিদের ঠিক এই যে বামে যে বাড়িটি রয়েছে, একদম একটা আলো দেখা যাচ্ছে, আমরা কি বাড়িটি দেখাতে পারি? সাদা রঙের একটি বাড়ি রয়েছে, সেই বাড়িটি ঘিরে আসলে, হ্যাঁ এই যে বাড়িটি, যে বাড়িটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেই বাড়িটিতে, হ্যাঁ এই বাড়িটিতে আসলে ঘিরে রাখা হয়েছে এবং এই বলা হচ্ছে যে এই বাড়িটিতেই বোমা তৈরি করা হতো এবং একই সঙ্গে যে ডিভাইসগুলো পাওয়া গিয়েছিল এবং যে মুয়াজ্জিনকে আটক করা হয়েছিল আব্দুল্লাল মামুন নামে একজনকে, তার স্বীকারোক্তিতেই বলা, তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে এই জায়গাটিতে, এই বাড়িটিতে বোমা তৈরি করা হয় এবং সেই তথ্যের ভিত্তিতে, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এই বাড়িটি ঘিরে রেখেছে কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা। সোয়াট টিম কিন্তু প্রস্তুত হচ্ছে, আরও সোয়াট টিম রয়েছে, তারাও কিন্তু অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক অ্যাকশনে যাওয়ার আগে যে প্রস্তুতিটা সেটি আমরা দেখতে পাচ্ছি, তারা অপারেশনে কিছুক্ষণের মধ্যে আবারও প্রবেশ করবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অনেকগুলো টিম সেখানে ঢুকেছে এবং আরও কিছু সোয়াট টিমকে যে অপারেশন যাওয়ার আগে যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হচ্ছে। আচ্ছা, যে বাড়িটির কথা অনেকে জিজ্ঞেস করছেন, আসলে বাড়িটি গাছ দিয়ে এতটা ঘেরা, চারদিকে গাছপালা, এই জন্য বাড়িটি আসলে খুব স্পষ্ট করে দেখানো যাচ্ছে না। তবু আমরা চেষ্টা করছি ঠিক বাড়ির যে প্রবেশ গেটটি রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। অনেকেই জানতে চাচ্ছেন যে কোন বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আমরা অপেক্ষা করছি দর্শক, আসলে পুরো অপারেশনটার শেষ পর্যন্ত কি হয় সেটি দেখবার জন্য আমরা অপেক্ষা করছি এবং একই সঙ্গে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। শেষ অবধি পর্যন্ত যে অভিযানটি চলছে এই বাড়িটি ঘিরে, সেই অভিযানের ফলাফলটি কি হয় এবং ভেতর থেকে কতজন রয়েছে এবং ভেতরে কতজন রয়েছে, তাদের কাছ থেকে কি কি উদ্ধার করা হয় সেটিও আমরা দেখবার জন্য অপেক্ষা করছি।
আরেকটি বিস্ফোরণ হতে যাচ্ছে, আমরা সেটা শুনতে পাচ্ছি। ওদিক না, আমরা ঠিক চিৎকারের শব্দ পাচ্ছি। আরেকটি বোমা বিস্ফোরিত হলো, আমরা এই মাত্র যেটি শুনতে পেলাম, আরেকটি বোমা বিস্ফোরিত হলো। দফায় দফায় বোমা বিস্ফোরণ হচ্ছে ভেতরে। আমরা যেটি কিছুক্ষণ আগে একটি বোমা বিস্ফোরণ হলো, আবার এই মুহূর্তেই এক্ষুনি একটা আমরা বোমা বিস্ফোরণের শব্দ পেলাম, বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হলো। দর্শক আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ভিতরে যে অভিযানটি চলছে সেটি কিন্তু কোনোভাবেই সহজ না, সেটা বোঝা যাচ্ছে। দফায় দফায় মুহুর্মুহু বোমা বিস্ফোরণ হচ্ছে সেখানে। তারপরে যারা সেখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু পাল্টা জবাব দিচ্ছে, এবং একই সঙ্গে এখানে যারা পুলিশ সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু বারবার ডিরেকশন দেওয়া হচ্ছে, একই সঙ্গে সোয়াত টিম যারা রয়েছে তাদেরকেও ডিরেকশন দেওয়া হচ্ছে। ভেতরে যে অপারেশনটা চলছে সেটি বোমা বিস্ফোরণে আমার কান বন্ধ হয়ে গেছে। যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে যারা এই লাইভ দেখছেন তারা সরাসরি নারায়ণগঞ্জের 2500-এ একটি ঐতিহ্যবাহী একটি জামে মসজিদ আছে, সেখানে একটি সামনে একটি সবুজ প্রান্তর, সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি বেশ সফল অভিযানই বলা যায় এখন পর্যন্ত। এই অভিযানে একজন আটক হয়েছে, জঙ্গি আস্তানায় তারা অভিযান করেছিল। সন্ধ্যার পর থেকে আমরা যেটি তথ্য ছিল আমাদের কাছে যে এখানে নোয়াগাঁও গ্রাম ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ, ঐতিহ্যবাহী একটি মসজিদে বলা যায় সামনে সবুজ প্রান্তর, এখানে পুলিশের কাছে ট্রাফিক পুলিশ পক্ষে একটি পুরো অভিযানটা আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করছি, শেষ পর্যন্ত দেখবার জন্য। আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন। বড় ধরনের শক্তিশালী বোমা ছিল, সেই বোমাটি উদ্ধার করা হয় পরবর্তীতে, সেই বোমা এবং এই অভিযানটি কিন্তু এখনো চলছে। ভেতর থেকে দফায় দফায় বোমা বিস্ফোরিত হচ্ছে,
সেটি আমরা শুনতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে জায়গাটিতে কাজ করছি। আসলে যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেরকম ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছি আমরা। একই সঙ্গে ভিতরে যারা কাজ করছে সোয়ার টিম রয়েছে, একই সঙ্গে কাউন্টার টেরিজম ইউনিট রয়েছে, রয়েছে নারায়ণগঞ্জ 2500 থানা পুলিশের সদস্যরা কিন্তু রয়েছে তারা। আমরা তিনটি বোমার বিস্ফোরণ কিন্তু আমরা শুনেছি। বিকট শব্দ করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে কাউন্টার টেরিজম ইউনিটের যিনি প্রধান আসাদুজ্জামান, যিনি আছেন জয়েন্ট কমিশনার ইলিয়াস শরীফ সহ পুলিশের ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিট, তাদের অধীনে যে সোয়াট এবং বোম ডিসপোজাল ইউনিট, এছাড়া নারায়ণগঞ্জ পুলিশ র্যাবের সদস্যরাও এই মোটামুটি এবং অভিযানে অংশ নিয়েছে। একটু আগে সেই তিনটি বোমা বিস্ফোরণের পরে ওই ঘরটি এখন ক্রাইম সিনের যারা পুলিশ সদস্যরা আছেন তারা সেখান থেকে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করবেন। পুলিশের আমরা আসলে অপেক্ষা করছি বাইরে, ঠিক আমরা যে নিরাপত্তা বেষ্টনীগুলো রয়েছে পুলিশের তিন স্তরের যে নিরাপত্তা বেষ্টনী সেটির বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং এই নিরাপত্তা বেষ্টনীর ভেতরে আমরা যেহেতু প্রবেশ করতে পারছি না, ভেতরে কী হচ্ছে এবং তারা ভেতর থেকে বের হয়ে এসে আমাদেরকে যখন তথ্য দেবেন তখন নিশ্চয়ই আমরা আরও আপনাদেরকে ডিটেলস জানাতে পারবো। তবে আমরা এই মুহূর্তে যে বোমা বিস্ফোরণ হচ্ছে, তিন দফা আমরা বোমা বিস্ফোরণের শব্দ পেলাম এবং ভেতরে আরও বোমা রয়েছে কিনা, একই সঙ্গে বোমা তৈরির উপাদান রয়েছে কিনা সেটি দেখার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত আছেন, আমরা শেষ পর্যন্ত আপনারা এই অভিযানে নিশ্চয়ই আপনারা যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত অভিযানের ফলাফলটা কী, আসলে অভিযানটি কতটুকু সফল হলো এবং কাদেরকে সেখান থেকে আটক করা হয়েছে, তাদের কাছে কী কী পাওয়া গেছে সব আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে বলবো শেষ পর্যন্ত আমাদের অপারেশনে থাকবেন এবং এই অভিযানে যারা অংশ নিচ্ছেন তাদের তৎপরতা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পুরোপুরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি নিউজ হান্টে যারা দর্শক পাঠক রয়েছেন, একেবারে সোয়াট টিম থেকে শুরু করে বোমা নিষ্ক্রিয়কারী দল রয়েছে, একই সঙ্গে রয়েছে কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা, নারায়ণগঞ্জ 2500 পুলিশের সদস্যরা এই জায়গাটিতে উপস্থিত রয়েছে। এবং আরেকটু পিছনে আমি একটু ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে বলে, অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে কী হচ্ছে এই জায়গাটিতে। যারা আমার সঙ্গে পরযুক্ত হয়েছেন, চলতি বছর মে মাসে যে নারায়ণগঞ্জ পুলিশ বক্সের সামনে থেকে যে ডিভাইসটি পাওয়া গিয়েছিল, বড় ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল নারায়ণগঞ্জ পুলিশ বক্সের সামনে থেকে এবং সেটির উপর সেই ঘটনার পরবর্তীতে গতকাল আবদুল্লাল মামুন নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং তার জবানবন্দিতে এবং তার স্বীকারোক্তিতেই আজকে এখানটিতে অভিযান পরিচালিত হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই যে মসজিদের বাম পাশে একটি সাদা বাড়ি রয়েছে গাছপালা দিয়ে ঢাকা, আমরা পুরো বাড়িটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু পুরো বাড়িটা গাছ দিয়ে ঢাকা, আমরা কিছুটা দেখাতে পাচ্ছি দর্শকদেরকে ক্লোজ ভিউতে, এবং সেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আমরা যেটি বলছিলাম যে আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল তার তথ্য অনুযায়ী কিন্তু আজকে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং আবদুল্লাল মামুনকে বলা হচ্ছে যে তিনি এই মসজিদের মুয়াজ্জিন এবং তার তথ্যের ভিত্তিতে ঠিক এই যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে, পুরো ইউনিটটি ঘিরে রেখেছে সোয়াট টিম থেকে শুরু করে সবাই যে এই বাড়িটি ঘিরে রেখেছে। সেখানে আসলে কী ঘটেছে এই মুহূর্তে আমরা কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, আসলে ভেতর থেকে কাউকে আটক করা হয়েছে কি না। যে বোমাগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে, আমরা বিস্ফোরণের শব্দ পেয়েছি তিন দফা, সেই বোমাগুলো আসলে কীভাবে উদ্ধার করা হয়েছে এবং সে বোমাগুলো বিস্ফোরণটি কীভাবে ঘটানো হচ্ছে সেটি আমরা একটু জানার চেষ্টা করছি। ভিতরে যারা আমার সহকর্মীরা রয়েছে তারা, ভিতরে যারা কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমরা সেই আপডেট তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে যেহেতু এই জায়গাটিতে সব সদস্যরা দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে আসলে এই জায়গাটি দেখাতে হচ্ছে, যেহেতু সব সদস্যরা এই
মসজিদের সামনে অবস্থান নিয়েছেন, সেই কারণে আসলে এটি দেখাতে হচ্ছে আমাদেরকে। সেই রাস্তা থেকে এখানে গাড়ি দিয়ে আসতেও প্রায় 20-25 মিনিট লেগে গিয়েছে। এত ভেতরে এরকম একটা শুনশান জায়গা, এরকম একটা পরিচ্ছন্ন একটা এলাকায় এরকম একটা মসজিদের আমরা ভেতরে যারা কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যের সঙ্গে আমার সদস্যদের সঙ্গে কথা বলে এসেছেন আমার সহকর্মীরা, তবে তারা বলছেন যে কিছুক্ষণ মধ্যেই তারা আমাদেরকে ব্রিফ করবেন এবং সেই ব্রিফিংয়ে তারা পুরো বিষয়টি বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে তারা কোনো প্রকার তথ্য, আমরা ভেতরে কী ঘটছে সেই তথ্যটি আমরা এখনও পাচ্ছি না, তবে কিছুক্ষণের মধ্যেই তো যে ইউনিটের সদস্যরা রয়েছেন তারা ব্রিফ করবেন, সাংবাদিকরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কাছে ব্রিফ করবেন। সেই ব্রিফিং থেকে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে ভেতরে কী চলছে এবং কী ঘটছে, সেখানে কাউকে আটক করা হয়েছে কি না। যে বোমাগুলো নিষ্ক্রিয় করা হলো কিছুক্ষণ আগে, আমরা যে 3 দফা বোমা বিস্ফোরণের শব্দ পেলাম, সেই বোমাগুলো আসলে কীভাবে উদ্ধার করা হয়েছে, অভিযানটি সফল কিনা কিংবা এই অভিযানের ফলাফলটা আসলে কী সেটি আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। দর্শক আপনারা অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মধ্যেই যে কাউন্টার টেরিজম ইউনিট থেকে আমাদেরকে ব্রিফ করা হবে এবং সেই ব্রিফ থেকে কিন্তু আমরা পুরো বিষয়টি জানতে পারবো। তারা আবারও আমরা দেখছি ভিতরে যাচ্ছে, সোয়াট যে টিমটা রয়েছে তারা আবারও ভেতরে ঢুকছেন, ভেতরে আসলে কী চলছে সেটি দেখার চেষ্টা করছি আমরা। দর্শক সোয়াট টিমের সদস্যরা কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছে ভিতরে ঢুকবার জন্য, আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা নতুন করে তারা আবারও বেশ অভিযানটি শেষ হয়েছে কিনা সেটি আমরা এখন স্পষ্ট করে বলতে পাচ্ছি না, কারণ অভিযানটি শেষ হবার পরে কিন্তু আমাদেরকে কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে আমাদেরকে ব্রিফিং করা হবে এমনটি কথা রয়েছে। আমরা সেটির জন্য অপেক্ষা করছি এবং একই সঙ্গে যারা এখন ভিতরে ঢুকছেন আসলে অভিযানটি শেষ হয়েছে কিনা সেটি বলা যাচ্ছে না, কারণ আমরা আবার নতুন করে দেখছি সোয়াট টিমের সদস্যরা আবারও সেখানে প্রবেশ করার চেষ্টা করছেন এবং অপারেশনের আগে ঠিক যে আগের পূর্ব প্রস্তুতিটা সেটি আমি কিন্তু তাদের মধ্যে দেখতে পাচ্ছি। দর্শক আমরা অপেক্ষা করছি, আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে অপেক্ষা করবেন এবং পুরোপুরি যে সোয়াতের যে টিমরা তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে আবারও নতুন করে। এখন অপারেশনটা শেষ হয়েছে কিনা সেটি আমরা দেখার জন্য অপেক্ষা করছি এবং এই অপারেশনের ফলাফল কী, অভিযানের ফলাফল কী, কাদেরকে আটক করা হয়েছে, সেখান থেকে কী কী উদ্ধার করা হয়েছে যে শেষ এখনও হয়নি আমরা বলতে পারছি না, কারণ কিছুক্ষণ আমরা কিন্তু আবারও দেখছি সোয়াট টিমের সদস্যরা ভিতরে ঢুকেছে এবং যে বাড়িটি আমরা দেখাতে যাচ্ছি যে বাড়িটি সেদিকে কিন্তু সোয়াট টিমের সদস্যরা আবারও প্রবেশ করছে। একটু তাদেরকে রিল্যাক্স মুডে মনে হচ্ছে, যে প্রথম দিকে আমরা যতক্ষণই যে সিরিয়াস এবং উত্তেজনা দেখেছিলাম সেটি এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছি না, যে তৎপরতাটা কিছুটা রিল্যাক্স মনে হচ্ছে তাদেরকে। তার মানে আমরা বুঝতে পারছি যে অভিযানটি শেষ হয়েছে এবং একই সঙ্গে অভিযান শেষ আমরা বুঝতে পাচ্ছি, কিন্তু আমরা আনুষ্ঠানিক এখনো ঘোষণা আসেনি। আমরা অপেক্ষা করছি দর্শক এই জায়গাটিতে যে টিমটি রয়েছে কাউন্টার টেরিজম ইউনিটের টিমটি তারা আমাদেরকে ব্রিফ করবে, আমরা সেই ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি। আমরা সবাই এই জায়গাটি অপেক্ষা করছি এবং যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে তার বাইরে আমরা অপেক্ষা করছি এবং আমরা একটু আগে যেটা জানতে পেলাম যে অভিযানটি শেষ হয়েছে, আসলে অভিযানটার ফলাফল কী সেটি জানবার জন্য অপেক্ষা করছি। দর্শক যারা আমার সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাই আমার সঙ্গে যুক্ত থাকুন এবং অভিযানের ফলাফলটি কী এবং কাদেরকে আটক করা হয়েছে সেখান থেকে, সেখানে আসলে কী পাওয়া গেছে সেটি জানবার জন্য আমরা অপেক্ষা করছি এবং আপনারা নিশ্চয়ই এই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং নিশ্চয়ই জানবেন যে সেখানে কী পাওয়া গেছে এবং কাদেরকে সেখান থেকে আটক করা হয়েছে। এবং যে বোমাগুলো নিষ্ক্রিয়ের শব্দ আমরা পেলাম, বিস্ফোরণের যে শব্দগুলো আমরা পেলাম, সে বোমাগুলো আসলে কোথা থেকে উদ্ধার করা হয়েছে এবং সেটি কী টাইপের বিস্ফোরক ছিল এবং কাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, কীভাবে উদ্ধার করা হয়েছে, ডিটেলস আমরা জানবো। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা পুরো বিষয়টি যে শ্বাসরুদ্ধকর অভিযানে আপনাদের সঙ্গে আমরা যুক্ত ছিলাম এতক্ষণ ধরে, পুরো অভিযানের বিষয়বস্তুটা আমরা আপনাদেরকে আর কিছুক্ষণ আমাদের সঙ্গে একটু অপেক্ষা করতে হবে। দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে আমাদেরকে ব্রিফ করা হবে এবং এই অভিযানের ফলাফল সম্পর্কে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানাতে পারবো। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, নিশ্চয়ই যারা আমার সঙ্গে যুক্ত আছেন আপনারা শেষ পর্যন্ত, এই অভিযানের শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে রাখতে চাই এবং দেখাতে চাই এই অভিযানের সর্বশেষ ফলাফলটা কী। Thank you.
একটি বোমা আশা করি আমরা অপেক্ষা করছি ব্রিফিং এর জন্য কাউন্টার টেরিজম ইউনিট থেকে যে ব্রিফিংটি করা হবে কিছুক্ষণের মধ্যেই সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে আনুষ্ঠানিকভাবে এই অভিযানটি শেষ হয়েছে কিনা সেটি আমরা জানব একই সঙ্গে এই অভিযানের ফলাফলটি কি সেটাও আমরা জানব যেহেতু আপনারা শেষ পুরো অভিযানটি জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এবং আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসলে কি রয়েছে যে বাড়িটি ঘিরে এত তৎপরতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এত তৎপরতা সেটি আমরা জানব আচ্ছা এটি আমি একটু ব্যাকগ্রাউন্ড আবারও বলছি পিছনে যে যেটি সম্প্রতি যাকে গ্রেপ্তার করা হয়েছিল আব্দুল্লাল মামুন তার তথ্যের ভিত্তিতে কিন্তু আজকে এই বাড়িটিতে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এই যে পাঁচগাঁও এলাকার এই জায়গাটিতে আসলে এই বাড়িটি অবস্থিত এবং একই সঙ্গে আপনার যে বাড়িটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং যেটা আমি বারবার বলছিলাম যে গত মে মাসে যে নারায়ণগঞ্জে একটি পুলিশ বক্সের সামনে থেকে যে বোমা পেতে রাখা হয়েছিল নারায়ণগঞ্জ পুলিশ বক্সের সামনে থেকে সেই ওই আস্তানা থেকে সরবরাহ করা হয়েছিল বলে সেটি জানিয়েছিলেন পুলিশকে আমরা দেখছি আস্তে আস্তে সোয়াত সদস্যরা এগিয়ে আসছেন যে বাড়িটি অপারেশন চালানো হলো কিছুক্ষণ আগে সেই বাড়িটির ভেতর থেকে তারা বেরিয়ে আসছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা এগিয়ে আসছেন এবং আমরা আশা করছি তারা নিশ্চয়ই গণমাধ্যমকে যে ব্রিফিংটি করবেন সেটি কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে সেটি আমরা আশা করছি এবং তাদের তৎপরতা মোটামুটি শেষ বলেই মনে হচ্ছে কারণ তারা কিন্তু ফিরে এসেছেন সেই বাড়িটি থেকে এখন সেই বাড়িটির ভিতরে আসলে কারা অবস্থান করছিলেন এবং কতজন ছিল সেখানে এবং তাদের কাছে কী পাওয়া গেছে সেটি আমরা জানার জন্য অপেক্ষা করছি দর্শক আচ্ছা আমরা দেখছি যে এখনও কিন্তু সোয়াট টিমের সদস্যরা ঠিক নিরাপত্তা বেষ্টনী যেটি রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা তার ওই পারে তারা রয়েছেন এবং তাদের তৎপরতা এখনও চলছেন তারা আসলে রিল্যাক্স মুডে রয়েছেন কিছুটা আমি যেটি দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও অনেকটা কিছুটা বিশ্রামে আগের মতো তৎপর মনে হচ্ছে না প্রথম অবস্থায় যেটি আমরা দেখেছিলাম তার মানে মনে হচ্ছে যে অপারেশন শেষ হয়েছে সেটি আমরা ধারণা করছি যে এটি পুরোটাই আমার ধারণা যেহেতু এখন আমাদেরকে ব্রিফিংয়ে বলা হয়নি যে সেটি আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাটি দেওয়া হয় ব্রিফিংটি শেষ হয়েছে কি না সেটি জানবার জন্য আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে এই জায়গাটিতে আমরা অপেক্ষায় রয়েছি দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন এবং একই সঙ্গে আমার এই লাইভ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই যে ব্যাপক প্রস্তুতি এবং একই সঙ্গে এত আয়োজন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা ছিলেন প্রত্যেকটা টিমের যারা সদস্যরা ছিলেন তাদের এত তৎপরতা সব কিছু মিলে যে অপারেশনটি পরিচালিত হলো সেটির ফলাফলটা আসলে কী হলো অপারেশনটা আসলে সফল হয়েছে কি না সেটি জানবার জন্য আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি এবং দর্শকদেরকে অপেক্ষায় রেখেছি আর কিছুক্ষণের অপেক্ষা নিশ্চয়ই আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাতে পারব আমরা আসলে ব্রিফিং এর জন্য অপেক্ষা করছি দর্শক আপনারা একটু নিশ্চয়ই আমার সঙ্গে অপেক্ষা করবেন এই যে শ্বাসরুদ্ধকর যে অভিযানটি পরিচালিত হলো সেটি ফলাফল নিশ্চয়ই জানানোর প্রয়োজন রয়েছে আমরা ভিতরে যে আমরা কিন্তু আবারও দেখছি যে গাড়ির ভেতর থেকে অনেক সোয়াট টিমের সদস্য যারা রয়েছেন তারা কিছু সরঞ্জাম নিয়ে বের হচ্ছেন এবং কি চলছে সেখানে সেটি বোঝার চেষ্টা করছি আসলে আমরা ব্রিফিংটি কি হয়তো বা ব্রিফিংয়ের প্রেস ব্রিফিং যেটি করা হবে সেটির প্রিপারেশন নেওয়া হচ্ছে প্রিপারেশন চলছে যে প্রেস ব্রিফিংটি করা হবে এই মুহূর্তে আমাদেরকে Gracias.
আচ্ছা, আমার মনে হয় ওই জায়গাটিতে যারা ওখান থেকে কী কী উদ্ধার করা হয়েছে সেই বস্তুগুলো সম্ভবত রাখা হচ্ছে, এটা আমি ধারণা করছি আসলে দূর থেকে। সেই জায়গাটিতে একটু আমরা যাব, আমরা সেটিও দেখানোর চেষ্টা করবো। সেই জায়গাটিতে আসলে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল সেখান থেকে কী কী উদ্ধার করা হয়েছে সেটি হয়তো বা রাখা হবে গণমাধ্যমকে দেখানোর জন্য, সেটির প্রিপারেশন চলছে। আমরা দেখার অপেক্ষা করছি আসলে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছিল এত প্রস্তুতি নিয়ে সেখান থেকে আসলে কী উদ্ধার করা হয়েছে, এবং তিন দফা যে বোমা বিস্ফোরণের শব্দ আমরা পেয়েছি সেই বোমাগুলো আসলে কোথা থেকে উদ্ধার করা হয়েছে, কীভাবে সেটি নিষ্ক্রিয় করা হলো সেটিও জানবার জন্য অপেক্ষা করছি আমরা দর্শক। আমরা ঠিক ক্লোজ ভিউতে দর্শকদেরকে দেখাচ্ছি যে যেই জায়গাটিতে কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে সাংবাদিকদের যে ব্রিফিংটি করা হবে সেই ব্রিফিংয়ের আগে প্রস্তুতিটা চলছে। আমরাও খুব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি, কারণ আমরা এতক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে এই শ্বাসরুদ্ধকর একটি অভিযানের অংশে যুক্ত ছিলাম, এবং সেই শ্বাসরুদ্ধকর অভিযানের ফলাফলটি কী আসলে সেটি জানবার জন্য আসলে আমরাও অপেক্ষা করছি অধীর আগ্রহে। দর্শকরা যেভাবে আমার সঙ্গে অপেক্ষা করছেন আমরাও ঠিক একইভাবে অপেক্ষা করছি এই শ্বাসরুদ্ধকর অভিযানের ফলাফলটা জানবার জন্য। ভেতর থেকে যেগুলো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেগুলো সেখানে সাজানো হচ্ছে, রাখা হচ্ছে আর কি দেখানোর জন্য। আমরা ভেতর থেকে আসলে কী কী উদ্ধার হয়েছে সেগুলো আমরা খুব কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো, জাস্ট আর কিছুক্ষণের সময় অপেক্ষা। দর্শক, আমরা আর কিছু সময়ের জন্য অপেক্ষা করব, তারপরে ব্রিফিংটি শুরু হয়ে গেলেই আপনাদেরকে এই অভিযানের ফলাফলটা জানিয়ে দিতে পারব। প্রস্তুতি চলছে এবং ভেতর থেকে যেসব উদ্ধার করা হয়েছে দূর থেকে আসলে বোঝা যাচ্ছে না কী কী রয়েছে সেখানে। সেখানে ডিভাইস থাকতে পারে, বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে, সেগুলো নিশ্চয়ই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কী কী উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এখন আসলে যে প্রেস ব্রিফিংটা হবে সেই ব্রিফিংয়ের আগে প্রস্তুতিটা চলছে এই মুহূর্তে। আসলে কাদেরকে আটক করা হয়েছে সে আটক কৃতদেরকে দেখবার জন্য সব অপেক্ষা করছে এই জায়গাটিতে, এবং ভিতর থেকে যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সেগুলো আমাদের সামনে আনা হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যেই সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
দর্শক আমরা অপেক্ষা করছি আসলে কি কি উদ্ধার করা হয়েছে সেই বাড়িটি থেকে, যে বাড়িটিতে ঘিরে এত উত্তেজনা এবং এত অভিযানের আমরা যে প্রস্তুতিগুলো আপনাদেরকে দেখিয়েছি। একটা শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হলো, প্রায় আমরা প্রায় 2 ঘন্টা ব্যাপী জায়গাটিতে অপেক্ষা করছি এবং সেই অভিযানের ফলাফল জানবার জন্য অপেক্ষা করছি। এবং যেগুলো উদ্ধার করা হয়েছে সরঞ্জামগুলো বাড়ির ভিতর থেকে, সেই সরঞ্জামগুলো যেহেতু সাজানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, প্রিপারেশন নেওয়া হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য, সেগুলো দর্শক নিউজ হান্টের মাধ্যমে আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পারবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে হয়তো এই অভিযানের যে ফলাফলটা সেটি আমরা জানতে পারবো। অনেক রাত হয়ে গেছে দর্শক, তারপর আপনারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকবার জন্য। এবং একই সঙ্গে আমরা এই যে অভিযানে আপনারা আমার সঙ্গে যুক্ত ছিলেন, সেই অভিযানের ফলাফলটা শেষ পর্যন্ত জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং একই সঙ্গে যে বাড়িটি ঘিরে এই অভিযানটি পরিচালিত হলো, একই সঙ্গে সোয়াত ছিল, কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা ছিলেন, একই সঙ্গে নারায়ণগঞ্জ 2500 থানা পুলিশের সদস্যরাও কিন্তু এই জায়গায় সক্রিয়ভাবে তৎপর ছিলেন তারা। এবং এই অভিযানের ফলাফল শেষ অবধি কি উদ্ধার করা হলো, কাদেরকে আটক করা হলো, তাদেরকে আমাদের সামনে উপস্থাপন করা হবে কিছুক্ষণের মধ্যে, এবং সেটি আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। নিউজ হান্টের যারা দর্শক এবং পাঠক রয়েছেন তারা সরাসরি দেখতে পাবেন এই বাড়িটি থেকে কাদেরকে আটক করা হয়েছে এবং কি কি উদ্ধার করা হয়েছে, সব আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, সেটির আসলে প্রস্তুতি চলছে। হ্যাঁ, ব্যাগ বন্ধ ভাই, অন করবো। আর কিছুক্ষণে অপেক্ষা দর্শক, তারপরে আমরা এই অভিযানের যে সমাপ্তিটা ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে, এই ঘোষণাটা শুনবার জন্য আমরা অপেক্ষা করছি। এবং
যেসব সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে আমরা দূর থেকে সেটি দেখতে পাচ্ছি, এখন স্পষ্ট নয়। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং সেই সরঞ্জামগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব স্পষ্টভাবে, এবং ভিতরে আসলে কাদেরকে সেখান থেকে আটক করা হয়েছে কি না, সত্যি সত্যি কেউ সেখানে অবস্থান করছেন কিনা, এবং সেখান থেকে কাদেরকে আটক করা হয়েছে, এবং একই সঙ্গে যেসব সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে সেখানে বোমা তৈরির কোনো সরঞ্জাম ছিল কি না, ডিভাইস ছিল কি না, বড় ধরনের ভয়াবহ যে ডিভাইসটি বিস্ফোরকগুলো সেটি তৈরির কোনো উপাদান ছিল কি না সেটিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা দূর থেকে কিছুটা ধারণা করতে পারছি যেগুলো আসলে গণমাধ্যম কর্মীদের কাছে তুলে ধরবার জন্য সেগুলো এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে, এবং আমরা সেখানে যেহেতু ভেতরে ঢুকতে পারছি না এবং একই সঙ্গে সেটি আমরা কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কাউন্টার টেরোরিজম ইউনিট থেকে যে ব্রিফটি করা হবে সেই ব্রিফিংয়ের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। আমরা আরও ক্রাইম ডিএমপির কিছু নতুন ইউনিটকে দেখতে পাচ্ছি, ক্রাইম সিন ইউনিটের কিছু সদস্যদের আবার ভেতরে ঢুকতে দেখছি আমরা। ডিএমপির পুলিশের যে ক্রাইম সিন ইউনিটটি রয়েছে, ডিএমপির যে ক্রাইম সিন ইউনিটের যারা সদস্য তারা ভেতরে প্রবেশ করছেন সেটি আমরা দেখছি, এবং আমরা আমরা চলে এসেছি ঠিক সামনে যেখানে ব্রিফ করা হবে এই মুহূর্তে, সেই ব্রিফিংটা আমরা একটু আপনাদেরকে শোনার চেষ্টা করবো। যাবো কোথায়, কিন্তু জায়গা নাই তো ভাই, ভাই একটু ঢুকে যাই সময়ের, ভাই আপনার সাথেই ছিলাম, একটু সাথেই থাকি, থাকতে পারলে থাকেন, আমি তো না করবো না ভাই, একটুখানি রাজি চেপে যান, আপনি জায়গা নাই তো পারলো তো এটির মধ্যে আটকে দাও না কেন, সামনে দেওয়া যাচ্ছে, এখন নিচ্ছে না, এখন নিচ্ছে না, তা আমরা কোনো কথা শুনতে পারবো না কিচ্ছু, জানতে ভাই একটু, ভাই ভাই একটু, ভাই হ্যাঁ দেন দেন দেন, আপনি খালি এখান থেকে সুইচটা দেন, আপনার সামনে যাওয়া লাগবে না ভাই, দেখেন ভাই রায়ন ভাই, যে কোনো একটা কাজ করে রায়ন ভাই, আপনার লিঙ্ক রুমে বলে দেন, রান ভাই না আপনার সামনে জল খেতে পারবে না, আমার সামনে বেরিয়ে যেতে আমরা এই মুহূর্তে প্রেস ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি। এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টার টেরোরিজম ইউনিটের যারা রয়েছেন তারা কিন্তু জায়গাটি উপস্থিত রয়েছেন, এবং যে বাড়িটি ঘিরে এই শ্বাসরুদ্ধকর অভিযানটি পরিচালিত হয়েছে সেই বাড়ি থেকে আসলে কী কী উদ্ধার করা হয়েছে সেই সরঞ্জামগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রঞ্জু ভাই একটু সামনে দেখার চেষ্টা করছি আসলে কী কী উদ্ধার করা হয়েছে সেটা দেখবার চেষ্টা করছি। আমরা এখানে কিছু বোমা তৈরি সরঞ্জাম দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে যে ব্রিফিংটা এখন হবে সে ব্রিফিংটা আমরা আপনাদেরকে সরাসরি নিউজ হান্টের পক্ষ থেকে আমরা সরাসরি আপনাদেরকে এই ব্রিফিংটা আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো ব্রিফিংয়ে।
আর কিছুক্ষণের জন্য অপেক্ষা দর্শক আমরা চলে এসেছি সামনাসামনি, যে নিরাপত্তা বেষ্টনীটি ছিল সেটি পার হয়ে আমরা চলে এসেছি এবং এই ব্রিফিংটি আমরা সরাসরি আপনাদেরকে আমরা নিউজ হান্টের পর্দায় আপনাদেরকে দেখাবো। এখানে আসলে যেসব উদ্ধার করা হয়েছে সেই সরঞ্জামগুলি আমরা দেখতে পাচ্ছি এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা যে কেউ উপস্থিত রয়েছে, সোয়াট টিম রয়েছে, রয়েছেন নারায়ণগঞ্জ। ভাই একটু দেখান তো ফিরতে আছে নাকি ভাই, আপনার এই পাটা একটু সরেন ভাই, এই পাটা একটু পিছন বড় ভাই, ভাই সব পিছনে আসেন বলবেন আপনাদের আজকের এই অভিযান আপনারাও আমাদের সাথে এই রাত জেগে কষ্ট করতেছেন। আপনারা জানেন গত সতেরোই মে তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় পুলিশ বক্সের পাশে একটি শক্তিশালী আইডি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই বিস্ফোরণটি না ঘটায় পরবর্তীতে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোম ডিসপোজাল টিম সেই আইডিটি ওখানে বিস্ফোরণ ঘটায় এবং ওটা ছিল একটি শক্তিশালী আইডি। সেই বিস্ফোরণের ওই আইডির বিষয়ে কাজ তখন থেকেই আমরা সিডিডিসি কাজ করতে শুরু করি এবং এই দীর্ঘদিন পরে প্রায় দুই মাস পরে আমরা আজকে বিকেলবেলা আবদুল্লাল মামুন ওরফে ডেভিড কিলার নামে এক জঙ্গিকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করি এবং তার সাথে তখন যেই মোটরসাইকেলটি ওই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের বোমা বহনের কাজে এবং রাখার কাজে ব্যবহৃত হয়েছিল সেই মোটরসাইকেলটি সহ আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে সে এই এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই আমাদের পিছনে একটা মসজিদ আছে, এই মসজিদে সে মুয়াজ্জিন এবং মসজিদের পাশে তার বাসা এবং সেই বাসায় আরও কয়েকটি তৈরিকৃত আইডি তার বাসায় আছে এবং বোমা তৈরির আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ সরঞ্জামাদি আছে। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সোয়াট টিম এবং বোম ডিসপোজাল টিম সহ আমরা এই ঘটনাস্থলে চলে আসি এবং আপনারা দেখতে পেয়েছেন আপনাদের মাধ্যমে দেশবাসী দেখতে পেয়েছে যে তিনটি শক্তিশালী আইডি ডিফিউজ করেছে আমাদের বোম ডিসপোজাল টিম এবং আপনারা দেখেছেন এর মধ্যে দুইটি বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়েছে, এরকম শক্তিশালী বোমা সে তৈরি করছে এবং পরবর্তীতে কোনো হামলার উদ্দেশ্যে এরকম বোমা বানিয়ে রেখেছিল আইডি তৈরি করেছিল এবং একই সাথে আমরা তার বিস্ফোরণের ঘটনার পরে আমাদের পোস্ট ব্লাস্ট ইনভেস্টিগেশন টিম ওই ঘটনাস্থলটি পরিদর্শন করে সার্চ করে এবং সার্চ করে আপনারা দেখতে পেয়েছেন বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জামাদি আমরা জব্দ করেছি এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাই এই ফলো আপ অপারেশনে আমরা আরেকটি ডেনের সন্ধান পেয়েছি আমরা, সেটা হচ্ছে মদনপুর এলাকায় কাজীপাড়া এলাকায়। আমরা এই 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 এখানকার অভিযান সমাপ্ত করে আমরা ওই দ্বিতীয় ঘটনাস্থলে আমরা অভিযান পরিচালনা করব এবং আপনাদের অবগতির জন্য এবং সতর্কতার জন্য আমি বলি
যে আমরা এখানে অভিযান পরিচালনাকালীন তাদের পক্ষ থেকে একটি হুমকি এসেছে এবং তারা পোস্ট দিয়েছেন আহমেদ দেখাতে পারেন, এবং তারা আমি আপনাদের সতর্ক করার জন্য বলি, এবং তারা এরকম এই সেকেন্ডারি অ্যাটাকের পরিকল্পনা করেছে। সুতরাং আমরা সবাই সতর্ক থাকব এবং আমরা এখান থেকে আমাদের অভিযান সমাপ্ত করে আমরা দ্বিতীয় ঘটনাস্থলের উদ্দেশ্যে আমরা রওনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। বোমা তৈরি থেকে সে কি একাই তৈরি করেছেন না অন্য কেউ তৈরি করেছে? আর ভিতরে কি কাউকে পেয়েছেন কি না? না, ভিতরে আমরা কাউকে পাই নাই, ভিতরে কাউকে পাই নাই, কিন্তু আমরা তার সাথে জড়িত অন্যান্যদের আমরা নাম পেয়েছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে তাদেরকে গ্রেপ্তারে। কত সময় আজকের অভিযানটা ছিল? আমরা বিকাল থেকে আমরা এই অভিযান করছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি এবং জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনাস্থলে আসি আমাদের সোয়াট টিম সহ, আপনারা দেখতে পেয়েছেন। এখন যে দ্বিতীয় স্থানে যাবেন সেটা কি তার দেওয়া তথ্য মতেই যাচ্ছেন? তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আরেকজনকে গ্রেপ্তার করেছি এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই দ্বিতীয় পিওতে আমরা যাচ্ছি। অলরেডি ওটা ঘিরে রেখেছে, হ্যাঁ, ওই ঘটনাস্থলটিও আমাদের সিডিডিসির একটি টিম ঘিরে রেখেছে, যে সাথে আমাদের জেলা পুলিশও সহায়তা করছে। সেখানে কি জঙ্গি আছে নাকি এই সরঞ্জামাদি আছে, এরকম কি তথ্য পেয়েছেন আপনারা? ওখান থেকেও আমরা যাই, যাওয়ার পরে আমরা ঘটনার ওই ঘটনাস্থলের পরিপূর্ণ ব্যাখ্যা আমরা ওই ঘটনাস্থলে আমরা গিয়ে আমরা আপনাদেরকে জানাবো। ওখান থেকে কি কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? তাদের নাম কি? আব্দুল্লাহ মামুন ছাড়া অপরজনের নাম? মোট কয়জন গ্রেফতার? দুজন। না, এই অভিযানে আমরা একজনকে গ্রেফতার করেছি এবং ওখানে আমরা যে বাসার যিনি থাকতেন এরকম একজনকে গ্রেফতার করেছি। আমরা এখনও আমাদের টিমের কাস্টডিতে আছে, আমরা এখনও নাম আমরা তার কাছ থেকে নিয়ে জানতে পারিনি। কতদিন যাবৎ জঙ্গি তৎপরতার সাথে জড়িত এবং তার কোনো পদ পদবি আছে কিনা? সে সামরিক, তাদের যে একটা গ্রুপ আছে সামরিক গ্রুপের সদস্য, এবং আপনারা জানেন এই সামরিক গ্রুপের সদস্য খুব লিমিটেড থাকে, তাদের মাধ্যমেই এরকম যদি হামলা থাকে, হামলার পরিকল্পনা থাকে, এই সামরিক গ্রুপের মাধ্যমে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এবং সে অনেকদিন থেকে এই সংগঠনের সাথে জড়িত। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে তার কোনো কানেক্টিভিটি আছে? না, আমরা এরকম কোনো কানেক্টিভিটি পাই না। নতুন জঙ্গি সংগঠন? বড় তিনটা নতুন জঙ্গি সংগঠন না, তারা 90 জেএমবির সদস্য। সংগঠনের নাম বোমা আপনারা পেলেন, বড় তিনটা বোমা আপনারা পেলেন এবং যে ডিটেন করা আছে তার সাথে প্রাইমারি আপনারা কোশ্চেনও করছেন, এগুলা সে বানাইছে কেন, কোথায় এগুলা ফিট করার জন্য? যে কোনো এরকম ট্যাকটিক্যাল পয়েন্টে হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হতে পারে বা এরকম সংবাদ শিরোনামের জন্য ছিল কিনা, এখনো ওরকম আমরা জিজ্ঞাসাবাদ আমাদের অব্যাহত আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিকেলেই তাকে গ্রেপ্তার করেছি এবং তাৎক্ষণিকভাবে সে এরকম ইনফরমেশন পেয়ে আমরা চলে এসেছি। আমাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত থাকবে এবং তারপরে পরবর্তীতে আমাদের আরও যদি কোনো তথ্য আমরা তার কাছ থেকে পাই আমরা আপনাদেরকে অবহিত। তাকে আমরা এটা আমাদের তদন্তের স্বার্থে আমরা এখন বলবো না। আমরা পরবর্তী অভিযানটা কোন জায়গাটা? পরবর্তী অভিযানের এটা হলো মদনপুরে, মদনপুরে সারাদিন মদনপুরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বুঝতে পারছেন এখানে সিচুয়েশনটা কি, যে ব্রিফিংটা আপনারা শুনলেন নতুন আরেকটি জঙ্গি আস্তানা তারা সন্ধান পেয়েছে সেটি নারায়ণগঞ্জের মদনপুরে।